ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ফেসবুকটা একটা ফিতনার জগৎ, এখান থেকে বেঁচে থেকে যদি কেউ শুধু মেয়েদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলো, ভালো মেয়েদেরকে, দিনী বোনদেরকে, সাথে হয়তো কোনো এমন দিনী ভাই রয়েছেন যারা হয়তো এরকম খারাপ চরিত্রের নয়, এবং তার দ্বারা সে দিনই উপকৃত হয়, দিনই ভাবে উপকৃত হয়। ধর কোনো শায়েকের সাথে তার ফ্রেন্ড লিস্ট থাকলো, যে শায়েকের বিভিন্ন পোস্টগুলো সে নিজে নিজের ওয়ালে পোস্ট করতে পারবে। হ্যাঁ, যদিও এগুলো হলো একটা ফিটনার মানে মূল স্থান। কত বোনেরা এমন আছে যে এই ফেসবুক জগতে ঢুকে চ্যাটিং করে, ফ্যাটিং করে, কি কিনার মাধ্যমে বন্ধুত্ব গ্রহণ করে কাকে দিয়ে, দেখা যায় যে প্রেম হয়, ভালোবাসা হয়, লাস্টে তার সাথে উদাও হয়, কয়েকদিন পর তাকে তালাক দেয়, তাকে মেরে ফেলে দেয় ইত্যাদি। এই ভয়গুলো তো অবশ্যই আছে। এগুলো থেকে যদি নিরাপদ হয়, নিজেকে সেভাবে কন্ট্রোল করতে পারে, তো জায়েজ হতে পারে। যদি আমি বলবো যে বেঁচে থাকা শ্রেয়, বেঁচে থাকা শ্রেয়, কিন্তু কেউ যদি নিজেকে সেভাবে কন্ট্রোল করতে পারে, দিনের খেদমত করতে পারে অনলাইনের মাধ্যমে, সেটা তার জন্য কল্যাণকর হতে পারে। হ্যাঁ, একটা ছুরি আর কি, এটা দিয়ে আপনি মানুষ খুন করা যায়, আবার এটা দিয়ে আপনি তরি তরকারি ফলমূল কেটেও খেতে পারেন। এই হলো ফেসবুক। ফেসবুক দ্বিমুখী একটা জগৎ, এখানে খারাপেরা খারাপই দিকে যায়, ভালোরা ভালোর দিকে যায়। অতএব নিজেকে যদি সেভাবে ভালো রাখা যায়, আর ছবি টবি মেয়ের ছবি কোনো কোনো মেয়ে সে পোস্ট করতে পারবে না। হ্যাঁ, সে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন হয়তো দাওয়াতি প্রচারপত্র ইত্যাদি যেগুলো অন্যের কাছে পাবে, নিজে যদি অভিজ্ঞতা থাকে, যোগ্যতা থাকে বানানো, সেগুলো বানিয়ে সে ছাড়বে, মানুষ তার দ্বারা উপকৃত হবে। ঠিক আছে, তো সেভাবে সে করতে পারে, কিন্তু যেন ফিতনার সামান্য পরিমাণ কোনো লেশমাত্র থাকে না। যদি থাকে ফিতনার ভয়, তাহলে তার জন্য জায়েজ নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।